হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও করব, একটা ছোট্ট হল ভিডিও। তো রিসেন্টলি হচ্ছে আমি ডলার ট্রিতে গেছিলাম, আর গিয়ে দেখলাম যে ওখানে প্রচুর 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 গার্ডেন সাপ্লাই এসেছে, আর তার থেকে হচ্ছে আমি অনেকগুলো শপিং করেছি। সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কিনেছি। তো ফার্স্ট আইটেম হচ্ছে হলো এই টপগুলো। এটা আমি সবার ফার্স্টে পিক করেছিলাম। তো এগুলো বেশ বড়, 8-10 ইঞ্চি হবে এটার ডায়ামিটারটা, মানে অনেকটাই বড়। এরকম 5টা টোটাল টপ কিনেছি। এটার একটাই শুধু আমার ফ্ল মনে হয়েছে যে এটার নিচটা খুবই ছোট, সেই জন্য এটা এতখানি মাটি দিলে এটা টিল্ট টিল্ট হয়ে যেতে পারে, সেটাই একটা প্রবলেম। তাছাড়া এটা খুবই ভালো, অনেক বড় বড় টপ। বাস্কেট, তো এরকম আমি দুটো নিয়েছি, কেননা হচ্ছে হ্যাঙ্গিং বাস্কেট লাগানোর আমার সেরকম প্ল্যান নেই। মানে বেসিক্যালি এগুলোর মধ্যে ফুলের গাছই লাগাতে হয়, তো আমার কাছে হচ্ছে সেরকম ফুলের গাছের প্ল্যান কিছু ছিল না। আমি এটা জাস্ট বিমজিক্যালভাবে নিয়েছি, যেহেতু দেখতে খুব সুন্দর লাগছিল ব্যাপারটা। তো এরকম, আর এটাও অনেক বড়, এটা মনে হয় 10-10 ইঞ্চি মতোই হবে। পেছন দিকে লেখা আছে 11 ইঞ্চি, এটা 11 ইঞ্চি হচ্ছে ডায়ামিটার, যদিও এর নিচটা অনেকটাই ছোট। তারপরে একটা জিনিস যেটা আমি মনে হলো ডলার ট্রিতে রয়েছে, 1 টাকাতে দিচ্ছে, এটা খুবই ভালো একটা জিনিস, তো হচ্ছে এইগুলো। তো এটা হচ্ছে বেসিক্যালি ট্রলি, মানে ধরো আমি একটু হেভি কোনো হচ্ছে টব হলো, যেমন ধরো এটা যদি পুরো মাটিতে ভরা থাকে, তারপরে সেটা যদি এই জিনিসটার ওপর রাখা হয়, তাহলে এটা না মুভ করতে খুবই সুবিধা হবে, কেননা এর নিচে হচ্ছে এরকম চাকা দেওয়া আছে, তাহলে এটাকে মাটিতে এরকমভাবে খুব ইজিলি এটাকে মুভ করা যাবে। তো সেরকম এটারও হচ্ছে 3-4টে কালার ছিল, আমি এই কালারটাই নিতে চেয়েছিলাম। তো এই কালারের মাত্র হচ্ছে আমি 4টে পেয়েছিলাম, আর আমি বাকি দুটো হচ্ছে এরকম সবুজ রঙের কিনেছি। তারপরে আমি নিয়েছি হলো এরকম দুটো হ্যাঙ্গিং টেরারিয়াম। এগুলো প্লাস্টিকের, এগুলো কাঁচেরগুলো আমি অন্য হবি শপগুলোতে দেখেছি অনেক দাম থাকে, তো এগুলো 1 টাকা করেই পেয়েছি। আর তারপরে নিয়েছি হলো এরকম হ্যাঙ্গিং বাস্কেট করার জন্যই হচ্ছে চেন, কালো রঙের চেন। তো আমাদের তো ছাদটা অনেক উঁচু, সেখান থেকে যদি এটাকে ঝোলানো হয় তাহলে এটাকে পাড়া আর যাবে না, মানে এটা অনেক ওপরে হয়ে থাকবে, সেই জন্য সেটার সাথে আবার যদি এটাকে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে এটা বেশ নাগালের মধ্যে চলে আসবে। তো সেই জন্য আমি এরকম দুটো কিনেছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এবার আমি হয়তো আরও 2-3টে কিনতে পারি। আর তারপরে আমি হচ্ছে এইরকম রেক্টাঙ্গুলার যে হার্ড বাস্কেটগুলো হয়, মানে বা ফ্লাওয়ার বাস্কেট, মানে যাই হোক, এগুলো বেসিক্যালি হচ্ছে এই সামনেটাকে আমি দেখাবো। আমাদের এখানে যেহেতু কাঠের হয় সব বাড়িগুলো, সেই জন্য না বেশ চওড়া থাকে, জানলার সামনে, বারান্দার এই জানলাটার সামনেও বেশ এতটা মতো জায়গা থাকে, এইগুলো ওইখানে একদম পারফেক্টলি বসে। তো সেরকম আমি হচ্ছে দুটো নিয়েছি, এবার এখনও ঠিক করিনি এর মধ্যে কী লাগাবো, এরকম দুটো আছে। আর তারপরে হচ্ছে আমি এরকম একটা হামিং বার্ড ফিডার কিনেছি। দোকানে আমি ভেবেছিলাম যে এটাকে একটা টবের মধ্যে এই জিনিসটা পুঁতে তার মধ্যে দিয়ে হচ্ছে রাখবো, মানে এভাবে, কিন্তু হচ্ছে এখন ভাবছি না, এটা নর্মালি ঝুলাতেও পারি বারান্দা থেকে। আর এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা জিনিস এখান থেকে হ্যাং করার জন্য। এইরকম গাছ তো আর, মানে এই বাস্কেটগুলো তো আর এর থেকে ঝোলানো যাবে না, তাহলে আর থাকবে না, অতটাও শক্তপোক্ত নয় এটা। কিন্তু এমনিতে এটা যদি কারো মাটি থাকে, আমার কিন্তু মাটি নেই, টবই,
মাটির মধ্যে এটাকে ধরো পুরো পুঁতে দিয়ে তারপরে এখান থেকে কিছু ঝোলানো যেতে পারে, ছোটোখাটো কোনো গাছ টাছ ঝোলানো যেতে পারে। আর হচ্ছে হলো এরকম দুটো ট্রেলিস কিনেছি। তো ট্রেলিস হচ্ছে পাতি আমাদের মাচা যেগুলো সেগুলোই। তো আমি এরকম হচ্ছে দুটো মাচা কিনেছি, কেননা হচ্ছে এখানে এরকম আছে যে বারান্দা ঠারান্দায় কোনো যাতে সৌন্দর্য হানি হয় সেরকম কিছু করা যাবে না। এবং সেই হিসেবে আমার ডাউট হচ্ছে যে মনে হয় আমি যদি এখানে কুমড়ো বা লাউ গাছ বা শিম গাছ লাগাই তাহলে তার জন্য মাচা ওরা করতে দেবে কি না, সেই জন্য আমি সেফ সাইডে থাকার জন্য এরকম স্ট্যাকেবল প্ল্যান্টার নিয়েছি হলো তিনটে। তো এইগুলো হচ্ছে হলো এরকম তিনটে ভাগ ভাগ করা আছে। আর এরকম আমি টোটাল তিনটে কিনেছি যাতে এগুলোর ওপরে এগুলোকে স্ট্যাকও করা যায়, মানে খুব ভালোভাবে। এগুলোর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এই যেভাবে এখানে হচ্ছে একটা নজ করা আছে যাতে এগুলো এখানে খুব ভালোভাবে ফিট হয়ে যায়। তো এই হয়ে গেল দুটো লেয়ার আর এই হয়ে গেল তিনটে। তো এভাবে যতগুলো খুশি করা যায়, কিন্তু আমি অনলাইনে দেখলাম যে বেসিক্যালি তিনটের বেশি যদি করো তাহলে মাটির বেটে নিচে বেশি প্রেশার পড়ছে আর এটা খারাপ হয়ে যেতে পারে। সে না, তিনটেই হচ্ছে অপটিমাম, তিনটে পর্যন্তই ওরা বলছে যে করা উচিত, তার চেয়ে বেশি করা হলে এটা খারাপ হতে পারে, সেই জন্য আমি তিনটেই কিনেছি। আর হচ্ছে এরকম ইনডোর কিছু প্ল্যান্টার নিয়েছি। তো এই যেটা প্ল্যান্টার আছে এখানে তিনটে ছোটো ছোটো প্ল্যান্টার আছে, মানে হচ্ছে নার্সারি পট হিসেবে ইউজ করার জন্য। মানে আমি তো অনেকগুলোই হচ্ছে ইয়ে করি, প্রোপাগেট করি গাছ টাছ, প্রোপাগেট করার পরে ওগুলোকে কোথায় পুঁতবো বুঝতে পারি না, সেই জন্য হচ্ছে এইগুলো বেসিক্যালি কিনেছি। আর অনেক গাছ আমার বড়ো হয়ে যাচ্ছে, সেই জন্য এর থেকে একটু বড়ো সাইজেরও প্ল্যান্টার কিনতে হবে। আমি প্রাইমারিলি কয়েকটাই কিনেছিলাম, কিন্তু এখন দেখছি যে আরও কতগুলো কিনতে হবে। তো বেসিক্যালি হচ্ছে এরকম ছোটো ছোটো তিনটে প্ল্যান্টার, আর এর মধ্যে দেওয়ার জন্য এই রকম হচ্ছে ছোটো নেট দেওয়া আছে যাতে হচ্ছে এটা যদি দাও তারপরে জলটা হচ্ছে নিচে চলে যাবে আর জলটা রুটসের মধ্যে খারাপ করবে না। তো এটাকে এরকমভাবে দিলে নিচে মোটামুটি এতটা মতো হচ্ছে ফাঁকা থাকবে, তো এক্সট্রা জলটা ওই ফাঁকাটা দিয়ে চলে যাবে আর হচ্ছে রুটসটা ভালো থাকবে। গাছ লাগিয়ে দিয়েছি, একটাই বাকি আছে। আর এরকম আমি দুটো কিনেছিলাম, তারও একটাতে গাছ লাগিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি। অনেকটাই মাটি ধরে, অনেকটাই হচ্ছে বড়, মোটামুটি কত 8 ইঞ্চি হবে বোধ হয়, না 6 ইঞ্চি, এটা হচ্ছে 6 ইঞ্চি প্ল্যান্টার। এটা বেশি বড় হচ্ছে, এটা হচ্ছে 6.25, আমার দেখে তো সেমই মনে হচ্ছে, খুবই সামান্য 6.25 প্ল্যান্টার এটা, এর থেকে অ্যাপারেন্টলি বড়। এটা হয়তো হাইটের জন্য বলছে, হাইটে এটা একটু বড়। ওকে, তো এইটা হচ্ছে হলো আমার আরেকটা পটটা যেটার মধ্যে আমি আমার অ্যামারেলিসটা লাগিয়েছি, আর অ্যামারেলিসে ফুল অলমোস্ট ফুটবে। এই ফুলটা দেখো কতটা বড় হবে, পুরো অলমোস্ট আমার হাতের সাইজের। আর এই টবটা হচ্ছে বাইরে রয়েছে, এটার মধ্যে হচ্ছে আমি টিউলিপ লাগিয়েছি। আর এইগুলো হচ্ছে হলো সসার, মানে নর্মালি তো হচ্ছে এই গাছগুলো এগুলোর নিচে যেরকম হচ্ছে ইনবিল্ট সসার দেওয়া আছে যেটা খুবই ভালো ব্যাপার, থাকে না সাধারণত, সেরকম অন্য যেসব আমার টবগুলো রয়েছে সেগুলোর নিচে এই সসারগুলো দিয়ে দিলে এক্সট্রা যে জলটা ওর থেকে বেরোবে সেগুলো হচ্ছে এদিক ওদিক চলে যাবে না, এর ভেতরেই থাকবে। সেই জন্য আমি এরকম 6টা 6টা 12টা সসার কিনেছি। তো এইরকম হচ্ছে সসারগুলো, এর ভেতরে কি দুটো আছে?
তো এই হচ্ছে সেই সসার এর মধ্যে হচ্ছে টপগুলো এভাবে যদি রাখা হয় তাহলে এর থেকে জলগুলো এদিক ওদিক চলে আসবে তো নেক্সট আইটেম হচ্ছে হলো এই জিনিসটা এটা হচ্ছে মাটি তোলার জন্য মাটি কোপানোর জন্য খুব ভালো তো আমি এখানে হচ্ছে আমি আগে হাত দিয়ে মাটিগুলো ভরতাম কিন্তু হাত দিয়ে যাতে না ভরতে হয় এই যে সেই জন্য এটা কিনেছি ওকে তো এই ছিল আমার টোটাল হল আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও